বন্ধুরা, আর একটু বাদেই আমরা ভিক্টোরিয়ায় ঢুকবো। আমরা ভিক্টোরিয়ার সামনেই রয়েছি, তো ওই সাইডে রয়েছে গড়ের মাঠ। তো আমরা এখন ভিক্টোরিয়ার দিকে এগিয়ে চলেছি। চলো ভিক্টোরিয়া দেখা যাক। এই সাইডে কিন্তু ভিক্টোরিয়ার পাখি শুরু হচ্ছে, মানে ভিক্টোরিয়া এরিয়া এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা এখন ভিক্টোরিয়া গেটের সামনে এসে হাজির রয়েছি। অভিজিৎ টিকিট কাটতে গেছে, তো দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার সেই সামনে এইটা টিকিট কাউন্টার। অভিজিৎ এখন টিকিট কাটতে যাচ্ছে, দুটো টিকিট কেটে নিয়ে বন্ধুরা ফাইনালি আমরা টিকিট কেটেছি। দুটো টিকিট দেখতে পাচ্ছেন, 30 টাকা করে টিকিট। তো আমরা এখন গেট দিয়ে ঢুকবো। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি আর অভিজিৎ এখন হাঁটছি ভিক্টোরিয়ার দিকে, এগিয়ে চলেছি। তো চারিদিকে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাস আপনাদের অনেকেই জানেন, অনেকেই জানে না। তো আমি ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু বলবো না, কারণ আমিও জানি না ইতিহাস সম্পর্কে। তো ভিক্টোরিয়ার সামনের অভিজিৎ দেখা একটু, ভিক্টোরিয়ার সামনেটা দেখুন, কি সুন্দর ফুলের বাগান। এবং ভিক্টোরিয়াটাও কিন্তু অসাধারণ একটা দেখতে, এটা অসাধারণ। বন্ধুরা এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, আর আমি জানি না ব্লগটা কেমন হবে। তো ফার্স্ট ব্লগটি আমি শুরু করছি ভিক্টোরিয়া দিয়ে। তো একটা অসাধারণ কলকাতার ঐতিহ্যপূর্ণ জায়গা, একটা জাদুঘর বলা হয় এই ভিক্টোরিয়াকে। তো এই ভিক্টোরিয়া দিয়ে আমরা আমাদের প্রথম ব্লগ শুরু করছি। কতটা কী ভালো হবে জানি না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আশা করি সকলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা এখন একদম ভিক্টোরিয়ার সামনে হাজির হয়েছি। তো আমরা ভিতরে ঢুকবো। গেট থেকে 30 টাকা করে টিকিট নিয়েছি, আবার নাকি ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতেও নাকি আবার 10 টাকা 20 টাকা কত করে টিকিট রয়েছে। এখানে পুরোনো দিনের কিছু ঐতিহ্যপূর্ণ জিনিস আর কি দেখা যাবে। তো যারা এসছে তারা তো জানেই, আর যারা আসেনি তারা অবশ্যই করে ভিক্টোরিয়ায় আসবে ঘুরতে। এটা কিন্তু কলকাতার একটা আকর্ষণীয় জাদুঘর ভিক্টোরিয়াটা। তো চলো দেখা যাক। আমরা এখন ভিক্টোরিয়ার ঠিক ভিতরটায় দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু ভিডিও করা বারণ রয়েছে, তবুও আমরা ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। অসাধারণ একটা দৃশ্য, বিশাল গাছ রয়েছে, এবং এখানে কিন্তু নেতাজির যে নেতাজির সময়কালের কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে পদ্মায়। বিভিন্ন অনেকগুলো পদ্মা দেখানো রয়েছে, সেখানে সব কিছু দেখানো হচ্ছে। আর ভিক্টোরিয়ার যে চূড়াটা কিন্তু অসাধারণ সুন্দর, এটা একটু দেখানো হচ্ছে। আমরা ঠিক একদম ভিক্টোরিয়ার দাঁড়িয়ে রয়েছি, অসাধারণ একটা লেভেলের আনন্দ। যারা এসছে তারা তো জানেই কেমন সুন্দর, যারা আসেনি তাদেরকে আমি বলবো এখানে আসার জন্য এবং জায়গাটা পরিদর্শন করে দেখার জন্য। অসাধারণ সুন্দর লেভেলের একটা জায়গা, আরও আমরা অনেক কিছু দেখবো। তো আসো দেখবো। দেখো আজকে এমন একটা ঘটনা ঘটলো যে ভিক্টোরিয়ার ভিতরে এসে দেখি সেম টু সেম আমার এখন দেখতে এখন দাঁড়িয়ে রয়েছে। আমি এখন তার সাথে কথা বলবো, সে কে, সে কোথা থেকে এসছে। দেখো বলুন, সেই ব্যক্তি একদম সেম টু সেম আমার চশমা পরেছে, আমার মতো গেঞ্জি পরেছে, এবং আমার মতো প্যান্ট পরেছে। তো কোথা থেকে এসছে আমি ঠিক জানি না, আমার মতো একদম মুখ দেখতে আমি দেখি তো ওকে অবাক হয়ে গেলাম। দেখো আমি যেগুলো আমার হাতে কাছে ও চিঠি আমাকে হাতে কাছে, কি
কিন্তু অসাধারণ একটা ইয়ে, আমি বুঝতে পারছি না কোথা থেকে আসলে এখানে হোটেলের ভিতরে। সেটাই তো ভাবছি, এখানে মনে একটা রহস্যময় কিছু আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ভিক্টোরিয়ার ভিতর থেকে বেরোলাম বাইরের দিকে, তো অসাধারণ ভালো লাগলো। ওর ভিতরটা কিন্তু সত্যি কোনো এসি নেই, কিন্তু অসাধারণ একটা ঠান্ডা, একটা খুব সুন্দর একটা আমেজ ওর ভিতরটা, খুব ভালো লাগলো। তো তো চলো, অবশেষে আমরা ভিক্টোরিয়ার ভিতর থেকে ঘুরে এসে এখন ক্লান্ত হয়ে পড়েছি আমরা দুজন, এখানে বসে রয়েছি। তো কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখাবো এখন, তো সেগুলো দেখতে থাকবো, চলো। तो कह दो ना, हमें आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना। ओ मेरी हेर हो ना खफा, ओ मेरी हेर जल ना रुला, ना कर आफरा लबरेज कर ना आप जा। दिल मेरा गुवारा, दिल मेरा गुवारा, दिल मेरा বন্ধুরা, এই মুহূর্তে আমরা বাইরে বসে রয়েছি ভিক্টোরিয়ার সামনেই। ঠিক একটু অনেকটাই রোদ আজকে, অনেকটাই গরমও, তো ক্লান্ত হয়ে গেছি আমি আর অভিজিৎ দুজনে বসে রয়েছি। ওর খুব খিদে পেয়েছে এবং খুব খাবে খাবে করছে, কিন্তু এর ভিতরে একটা দোকান খুঁজে আমরা পাচ্ছি না। সত্যি খুব তৃষ্ণা পেয়েছে এবং খুব খিদেও পেয়েছে, কিন্তু এর ভিতরে কোনো দোকান আমরা খুঁজে পাচ্ছি না। তো সেই কারণে আমরা একটা গাছের নিচে বসে রয়েছি এখন দুজনে, খুব ক্লান্ত হয়ে। তো বন্ধুরা, এখন আমরা বাইরের দিকে যাব। তো তো ঘুরছি আমরা, তো অনেকটাই ঘোরা হলো আর কি। এখন ভিক্টোরিয়ার পিছন দিক থেকে শেষ করে আমরা ওই দিক থেকে রাউন্ড দিয়ে, আমরা ওই সাইড থেকে রাউন্ড দিয়ে আমরা এখন সামনের দিকে আবার চলে এসেছি। এটা ওইটা কিন্তু কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং আর কি, যেটা উঁচু সবথেকে উঁচু বিল্ডিং কলকাতার ওইটা। চলে যাই চোখের পথে, বলে যাই কথা তোরি যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই আকাশে তোর বাতাসে পাখি। তো বন্ধুরা, আজকের মতো ভিক্টোরিয়া ভ্রমণ শেষ করলাম আমরা, এখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। তো জানি না ভিডিওটি কেমন হয়েছে, যেহেতু এটা আমার প্রথম ব্লগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। তো ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো ভিক্টোরিয়ায় ছিল আজকে আমার প্রথম ব্লগ। তো প্রথম ব্লগেই কেমন কী করেছি জানি না, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিও দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোথাও নতুন কোনো ব্লগে। নমস্কার।